হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমার চ্যানেল ক্রেজি সাফিতে তোমাদেরকে স্বাগত। আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে শ্রীলেদার্সের ট্যুর। তো তোমাদেরকে আমি দেখাবো শ্রীলেদার্স থেকে কী কী আছে শ্রীলেদার্সের কালেকশন। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এখানে আমার হাজব্যান্ড মাস্কটা বের করছে, কারণ আমরা মাস্ক পরিনি তখন। নিয়ে নিয়েছি শ্রীলেদার্সটা, মোটামুটি দুটো পার্টে আমি ডিভাইড করেছি। নিচের গ্রাউন্ড ফ্লোরটা যেটা আছে সেটাতে আছে জেন্টস কালেকশন, আর উপরে যেটাতে আছে সেটাতে আছে ওমেন কালেকশন বা গার্লস কালেকশন, যেটাই বলো। তো আমরা ফার্স্টে ওদিকেই যাচ্ছি, কেননা আমার জন্য যেহেতু আমরা শপিং করতে এসেছি এখানে, তো আমার জন্য নিয়ে নিলাম। আর এখান থেকে আমি কিছুটা ভিউ শেয়ার করলাম, যেখানে জেন্টস কালেকশন আছে, খুব ভালো ভালো কালেকশন আছে, সব রকম যে কালেকশন, শুজ, স্যাম্পল, তারপরে ফর্মাল, ক্যাজুয়াল, যেগুলোই নিতে চাও সবগুলোই কিন্তু শ্রীলেদার্সে পাবে। তো সিঁড়ি দিয়ে উপরে উঠছি আমি। তো আমরা ওঠার পরেই দেখতে পাবে এখানে আছে অনেকগুলোই গার্লসদের কালেকশন। তো আমরা মোটামুটি অনেকটাই সিঁড়ি উঠে এলাম। তো প্রথমে আমরা পার্টি ওয়্যার কালেকশনের দিকে যাচ্ছি, যেহেতু আমি আমার বিয়ের পারপাসে কেনাকাটা করতে এসেছি। তো আমার হাজব্যান্ড প্রথমেই ওই পার্টি ওয়্যারের দিকে গেল। তো আমি যেটা পরেছিলাম ওটাও একটা পার্টি ওয়্যার শু। তো আমার হাজব্যান্ডের গিয়ে গিয়ে একটাও সেম ওই টাইপেরই পছন্দ হয়ে গেছিলো, জুতি টাইপের। তো একটু পরে দেখবে এই যে দেখছো এই স্টোনের যে ওয়ার্ক করা আছে সেটা, কিন্তু আমি যেহেতু একটা সেম পরে আছি ওই টাইপেরই, তো সেহেতু আমি বললাম যে ওটা নেবো না। তো বললো ঠিক আছে, তুমি যখন একটা নিয়ে নিয়েছো তাহলে ওটা নেওয়ার দরকার নেই। তো এখানে একজন ওখানে স্টাফ আছে যে এগুলো মোছামুছি করছিলো। আমরা যখন সকাল টাইমে, যখন মোটামুটি 10টা সাড়ে 10টার দিকে যখন দোকানটা খোলা হয়েছিল ঠিক তখনই গেছিলাম। তো ঠিক মতো ক্লিন করা হয়নি তখন, তো তারা এমনি ক্লিন করছিলো। তো আমরা দোকানে প্রথমেই গেছিলাম, আর খুব একটা ভিড় ছিল না। এই পুজোর সময় এত ভিড় থাকে, কিন্তু সকাল সকাল গিয়েছিলাম যেহেতু। এখানে কালেকশনগুলো দেখো, খুব সুন্দর সুন্দর পার্টি ওয়্যার কালেকশন আছে, অনেকটা হিল হিল আছে। আমার হাজব্যান্ডের এটা পছন্দ হয়েছিল, এই গ্লিটারি দেওয়া হিল পছন্দ হয়েছিল। তো আমি যখন ওর পছন্দ হয়েছে তখন এটাই নিয়ে নিলাম। আর এটা সামান্য পরিমাণে হিল আছে, আমার হাইট যেহেতু 5'7", তো খুব একটা আমি হিল পারসন না। আমি একটু ফ্ল্যাট পছন্দ করি, বাট একটু বিয়ে পারপাসে নিচ্ছি, যেহেতু লেহেঙ্গা তারপরে শাড়িটা যেহেতু থাকবে, সেই জন্য আমি একটু হিল নিয়ে নিলাম সামান্য পরিমাণে। দেখো এটা নোংরা হয়ে আছে, ওরা ক্লিন করছিল কিন্তু। তো দেখো এখানে খুব সুন্দর সুন্দর কালেকশন আছে শ্রীলেদার্সের পুজোর কালেকশন, অসাধারণ। এখানে কিন্তু কম দামে তোমরা সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবে। আর এখানে অনেকগুলো স্টাফ আছে যারা কিনা তোমাদেরকে মানে সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে কোনটা নেবে কি নেবে না। এই কালেকশনগুলো আমার খুব ভালো লাগলো, গিয়ে গিয়ে আমার দুটো জুতো পছন্দ হয়ে গেছে। তো আমি দুটোই নিয়েছি, বেশি আর দেখিনি, বেশি দেখলে নিতে ইচ্ছা করবে সেই জন্য বেশি দেখিনি। তো আমার হাজব্যান্ড যেটা পছন্দ করলো এটা পরে দেখছিলাম। আর একটা জুতো আমার খুব ভালো লাগলো, জুতোটা তোমাদের একটু দেখাচ্ছি আমি, ব্রাউন কালারের দেখতে পাবে। তো এখানের কালেকশনগুলো দেখো, অসাধারণ কালেকশন, খুব সুন্দর সুন্দর, মানে সবার পছন্দ মতো, যার যেরকম ডিমান্ড সে সেরকমের কিন্তু কালেকশন এখানে পেয়ে যাবে। তো আমার এই জুতোটা খুব ভালো লাগলো, ব্রাউন কালারের মধ্যে ফ্ল্যাট আমার বেশি ভালো লাগলো এই জুতোটা, কারণ পায়ে পড়ে না খুব কমফোর্টেবল ফিল করছিলাম বলে আমার হাজব্যান্ড বললো তাহলে এটা নিয়ে নাও, দেখতেও সুন্দর লাগছে। তো এটা নিয়ে নিলাম। তোমরা শুধু যে স্টোনের কালেকশনগুলো আছে সেটা একবার দেখো, খুব দারুণ অসাধারণ কালেকশন। তো এ নিয়ে আমাদেরকে দুটো জুতো এনে দিলেন। তো এই জুতো দুটোর সাইজ কিন্তু 7, আর আমার আমি ফার্স্ট টাইম 7 নম্বরের কোনো জুতো পরছি, কেননা আমি ছোটোবেলা থেকেই দেখে এসেছি আমার জুতো সবসময় বেশি বড় বড় লাগে, মানে 8-9 এরকম টাইপের জুতো লাগে, কিন্তু শ্রীলেদার্সে দেখছি আমার 7 নম্বরের জুতো হয়ে যাচ্ছে। আমি তো অবাক হয়ে গেলাম, কি অবাক হওয়ার কিছু নেই, শ্রীলেদার্সে খুব ভালো মানের জুতো পাওয়া যায়, আমি পড়ছি অনেকদিন ধরে শ্রীলেদার্সের জুতো।
তো বেশ ভালো লাগে আমার। আমি আজকে যেটা মানে ভিডিওতে যেটা দেখবে যে জুতোটা পরেছি ওটাও শ্রীলেদার্সের। তো শ্রীলেদার্সের ব্যাগ জুতো খুবই ভালো লাগে, জুতোগুলো একটু কম দামে খুব সুন্দর আর কোয়ালিটি ভালো জুতো পাওয়া যায়, কিন্তু ব্যাগগুলোর একটু প্রাইস বেশি হয়। তো ব্যাগের কালেকশনটা তোমরা আমার নেক্সট পার্টে দেখবে। তোমরা যদি ভিডিওটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, সাবস্ক্রাইব পুরো ফ্রি, আর সাথে থাকা বেল বাটনটিকেও প্রেস করে দেবে। তো এখানে দেখো আরও সুন্দর সুন্দর কালেকশন আমি দেখাচ্ছি। তো আমার মা আর শাশুড়ি মায়ের জন্য আমরা জুতো দেখছিলাম, তো ওরা রেগুলার বেসিসে ডেলি বেসিসে পরার জন্য নেওয়ার জন্য নিচ্ছিলাম। তো এগুলো দেখছিলাম, আমার হাজব্যান্ড তো খুব কমফর্টেবল বাট একটু হিল ছিল। আমার মা আর শাশুড়ি মা যেহেতু হাইটটাও একটু লম্বা, শরীর স্বাস্থ্য ভালো, তো হিল ওনারা পরেন না, তো আমরা একটু স্লিপার টাইপের যে জুতোগুলো হয় মানে রেগুলার পরার জন্য সেগুলোই নিয়ে নিলাম। তোমাদেরকে আগে গিয়ে দেখাচ্ছি চলো আমার শাশুড়ি মায়ের আর আমার মায়ের জন্য কী কী নিলাম। আমরা দুজনেরই জন্য সেম কালারের সেম ডিজাইনের নিয়ে নিলাম, কেননা দেখো এটা খুব সুন্দর লাগছিলো হালকা পাতলার মধ্যে। আর দুজনের আলাদা আলাদা কালার নিলাম না, কেননা হতেই পারে এর ওটা পছন্দ হতে পারে এর ওটা পছন্দ হতে পারে, সেই কারণে একই নিলাম, যার পছন্দ হবে সে নিয়ে নিবে। তো দুজনের সাইজ অবশ্য আলাদা, আমার মায়ের লাগে 8 নম্বরের জুতো আর আমার শাশুড়ি মায়ের লাগে 7 নম্বরের জুতো। তো আমরা দুটোই সেম সেম নিলাম। এখানে অনেক সুন্দর সুন্দর স্লিপার ছিল, তো আমার হাজব্যান্ড বললো দেখো স্লিপার নেবে, তো কিন্তু আমার স্লিপার যেহেতু বাড়িতে অনেক আছে আর জুতো আমি যেহেতু দুটো নিয়ে নিয়েছি সেই কারণে আমি বললাম থাক আর নেবো না। বাট আমি একবার পরে পরে দেখছিলাম, মেয়েদের তো জানোই মানে নিয়ে আর না নিয়ে পরে দেখলেই তো কোনো অসুবিধা নেই, তো একবার একবার করে দেখছিলাম চেক করে। আমি প্রথমেই বললাম আমরা যখন এসেছিলাম তখন ক্লিন ছিল না, এখানে ক্লিন করছেন দেখেন একজন, আর ইনি যিনি আছেন এখানে স্টাফ, তো উনি আমার যে জুতো টুতো পছন্দ করলাম উনি আমাকে দেখালেন, বললেন পরে একবার দেখুন কমফর্টেবল ফিল করছেন না। কিন্তু এই যে ব্যাগটা দেখছো এটাও কিন্তু আমি আগের বার এসে শ্রীলেদার্স থেকে নিয়ে গেছি আর এখান থেকে জুতোও নিয়ে গেছি, তো আমার বেশ ভালো লাগে বলেই আমি কিন্তু শ্রীলেদার্সে আসি। আর দেখো এই জুতোটা পরে দেখছিলাম, খুবই সুন্দর লাগছিলো, অসাধারণ লাগছিলো। তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও, আমার তো ভালো লেগেছে, আমার হাজব্যান্ডেরও ভালো লেগেছে বলে আমরা কিন্তু নিয়েছি এটা। আর এই দেখছো এটাও শ্রীলেদার্সের নেওয়া, এরকম টাইপেরই আমার হাজব্যান্ড পছন্দ করছিলো, বাট আমি বললাম একরকম তো আছে আবার এক সেম রকম মানে সেম টাইপের নিয়ে তো কোনো লাভ হবে না, তো এই জন্য আমরা দিলাম। তো ব্যাগটা নিয়ে আমার হাজব্যান্ড যেহেতু ওই অন্য কাউন্টারেই ছিল, তো আমি ওকে দেখাতে নিয়ে যাচ্ছি, সেই সূত্রে কি হয়ে গেছে ক্যামেরার ওপরে আমার আঙুল চলে এসেছে দেখো, তো একটু ঢাকা পড়ে গেছে, একটু ওয়েট করো দেখো সামনে দেখতে পাবে। তো ওই জুতোটা পরা আমার হয়ে গেছে, এবার যে আমি আমার ওয়েডিংয়ের জন্য যেটা নিচ্ছিলাম দেখো এই গ্লিটারি গোল্ডেন কালারের, তো এই জুতোটা আমার বেশি ভালো লাগলো, তো ওটা আমি একবার পরে দেখছিলাম, তো ওখানে সামনেই কিন্তু আয়না ছিল, তো আমি বারবার দেখছিলাম যে কেমন লাগছে, আমাকে তো খুব ভালো লাগছিল দেখো, খুব সুন্দর একটা জুতো আমার বেশ ভালো লেগেছে, একটু হিল আছে মানে সব দিক থেকে আমার কিন্তু বেশ ভালো লেগেছে। এখানে আমার হাজব্যান্ড দেখছিল, আমি বারবার কিন্তু হেঁটে চলে দেখছিলাম যে ঠিক আছে কিনা, মানে কমফর্টেবল না হলে তো জুতো নেওয়া উচিত না, কারণ জুতো তো আমি হাতে পরে থাকবো না, আমাকে পায়ে পরে চলতে হবে। তো একবার দেখছিলাম দেখো এই হচ্ছে আমি জুতোটা দেখছিলাম এই আর কি, তো এই দুটো আমরা
নিলাম এখান থেকে। আবারও আমরা নেক্সট একদিন যেতে হবে আমাদেরকে, মানে আমার হাজবেন্ডের আমার ভাইয়ের, তো দুজনের জুতো আমাদেরকে কিন্তু কিনতে হবে, তো সেই জন্য আমাদেরকে আবার যেতে হবে। আর আমার মায়েরা শাশুড়ি মায়ের জন্য যে দুটো নিলাম সে দুটো আমি একবার ট্রাই করে দেখলাম যে আমার পায়ে ঠিক হচ্ছে নাকি, কারণ দুজনেরই আমরা কিন্তু পায়ের সাইজ জানি সেই যেহেতু। তো এই দুটো উনি প্যাক করে দিলেন, তো এখানে বিলিং হচ্ছে দেখতে পাচ্ছ, আর আমি একটু সাইডে ঘুরে চলে এলাম যে কী কী কালেকশন আছে দেখাই। এই কালেকশনগুলো অসাধারণ ফ্ল্যাটের মধ্যে, আর ওইদিকে যে কাউন্টারগুলো ছিল সেগুলো হিলের মধ্যে। আমার এই সিলভার কালারের জুতোটা বেশ ভালো লাগলো, এগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশন আছে। আমি যদি আগের পরে বার যাই তো তোমাদের সঙ্গে ভালো করে একটা একটা করে শেয়ার করবো। আমি সামান্য একটু ক্লিপ নিয়ে নিলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, অনেক কষ্ট করে বানিয়েছি, ভালো লাগলে ভিডিওটাকে লাইক শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা একদম ফ্রি, সাথে থাকা বেল বাটনটিকেও প্রেস করবে, তাতে আমার যে আগামী ভিডিওগুলো আছে সেগুলোর নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। তো এই চারটে জুতো আমরা নিলাম, আমার মায়ের, আমার শাশুড়ি মায়ের আর আমার। তো এগুলো বিলিং এখন হচ্ছে, আর নিচে যে কাউন্টারগুলো আছে সেগুলোতে কিন্তু ব্যাগ আর জেন্টস কালেকশন আছে, ওর কালেকশনটাও তোমাদের সঙ্গে এর নেক্সট ভিডিওতে শেয়ার করব। এই ভিডিওটাই অনেকটা লম্বা হয়ে গেছে, সেই জন্য আমি পরের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব বলে পার্ট ওয়ান পার্ট টু করে দিচ্ছি। তো এই হচ্ছে শ্রীলেদার্সের পুজো কালেকশন, দেখো এখানেও সুন্দর সুন্দর অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে। তো আমার হাজবেন্ড যেহেতু বিল করছিল, বিল পেমেন্ট করছিল, তো আমি আর একটু ঘুরে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এখানে অনেকজন আছে, দেখো এখানে ক্লিন হচ্ছে, বেশ সকাল সকাল অনেকটাই লোক চলে এসেছে। আর এখানে আছে তোমার বুটস, বেলিস, জুতি, এরকম টাইপের জুতোগুলো। এখানে দেখো যে ইগুলো আছে এগুলো বেশ ভালো, এই কালারটা খুব সুন্দর লাগছিলো, বাট একটু ময়লা ময়লা লাগছিলো বলে আমি রেখে দিলাম, এটাও বেশ ভালো লাগছিলো। জিন্স টপের সাথে খুব সুন্দর লাগবে। এখানে স্নিকার্স, তারপরে স্পোর্টস শুজ সব রকম কিছু আছে। আর এখানে আছে বাচ্চাদের কালেকশন, বাচ্চাদের খুব একটা কালেকশন আমি দেখলাম না, ছোটো বেবি মানে নিউবর্ন বেবিদের জন্য আমরা দেখছিলাম। আমার যেহেতু আমাদের বাড়িতে নতুন বেবি গার্ল এসেছে, তোমাদের ভিডিওটা যদি না দেখে থাকো ভিডিওটা দেখে চলে এসো এই আর কি। তা আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, পরে ভিডিওটা দেখার জন্য কানেক্ট থাকো, ধন্যবাদ আমার চ্যানেলে থাকার জন্য।